আলাদা আজব শান হযরত ওমর হলেন মুহাদ্দাস আল্লাহর রাসূল বলেন সব পয়গম্বরের মুহাদ্দাস আছে আমার মুহাদ্দাস ওমর অর্থাৎ ওমরের হৃদয়ের ভিতরে আল্লাহর কথা ইলকা হয় 21 জায়গায় আয়াতে কারীমা নাযিল হয়েছে হযরত ওমরের মেজাজ মতন এমন কি হযরত ওমরের সাথে আল্লাহ তাআলার তাআল্লুক এত গভীর মদিনায় কেউ যদি কিছু স্বপ্নে দেখে সেটাও হযরত ওমরের কাছে খবর থাকে মাকাম হলো বড় আলিশান ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর আল্লাহর রাসূল বলেছেন আমার পরে নবী উমর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি আযান স্বপ্নে দেখছি উমর কয় এগুলো আমি আরো আগে থেকে দেখি যখন নামাজে কিভাবে আহ্বান করা হবে হাবিবে কিবরিয়া নবীর মসজিদে এসে পয়সা দেখা লাগে সাহাবীরা এক একজন এক এক সময় আসে সব জড়ো হয় তারপরে নামাজ হয় নবীজির কষ্ট হয় সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী নামাজে আহ্বানের তরিকা আনা হোক কেউ বলে আগুন জ্বালায় তারপরে ধোঁয়া উড়ায় মানুষদেরকে নামাজে ডাকা হোক আল্লাহর রাসূল বললেন মজুসিদের শিহার আগুনের পূজা এ দিয়া ইবাদতে ডাকা যায় না কেউ বলে ঘন্টি বাজানো হোক ওই কাফের মুশরিকের পূজার শিহার অমীমাংসিত অবস্থায় মজলিস শেষ হয়ে গেছে রাতের বেলায় যায়েদ বিন আব্দে রব্বি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি খেজুর বাগানের একজন সাহাবী স্বপ্নযোগে আজান শিখেছেন আল্লাহর প্রেরিত দূতের কাছ থেকে আজান শিখে এসে বলে ওগো আল্লাহর নবী রাত্রে স্বপ্নে দেখি একজন দব লয়া যায় চাইলাম নামাজে এটা দিয়ে ডাকবো এজন্য তার কাছে চাইলাম যে এটা বেজবানি আমার কাছে আতবিওনি এটা বেজবা আমার কাছে কয় না এটার চাইতে ভালো জিনিস তোমারে শিখামু কয় কি শিখাইছে তোমারে কয় আমাকে আজানের কালিমা গুলো শিখাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার হাইয়া আলাস সালাহ দুইবার হাইয়া আলাল ফালাহ দুইবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কানে উঙ্গুলি দিয়া এমনি কাবা মুখে দাঁড়ায় নাকি দিতে হইব আল্লাহর রাসূল বলেন যাকে স্বপ্নে দেখেছো এটা সত্য স্বপ্ন দেখেছো রুইয়াতুকা সালিহান সাদিকান তোমার স্বপ্নটা স্বপ্ন সত্য স্বপ্ন এটা ফেরেশতা আইছিল আল্লাহর পক্ষ থেকে আল্লামা কাত্তাজিন তোমাকে আজান শিখাইছে বেলালকে ডাকো বেলালের আওয়াজ উঁচু তারে দিয়ে আজান দেওয়াও আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি যখন স্বপ্ন বলতেছে স্বপ্ন বলা শেষ হইলে যখন বেলালকে ডাকার সিদ্ধান্ত হয়ে গেছে আজানের কালিমাত নিশ্চিত হয়ে গেছে হযরত ওমর এবার বলে এই স্বপ্ন তো আমি অনেক আগে থেকে দেখি আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جامعة রশিদিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত তিন দিন ব্যাপী মহতি সম্মেলনের দ্বিতীয় রজনী সম্মেলনের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপ্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনে করিমের আলোচনার মাহফিলে ওলামাদের সহবতে হায়াতের মূল্যবান সময়ের হিস্সা কাটানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এজন্য কালিমাতুর শকর পড়ি শুকরিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি আজকের মাহফিলের তথা এই তিন দিন ব্যাপী সম্মেলনের সভাপতি বিশিষ্ট শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাম হাফেজ মাওলানা তাফহিমুল হক সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া শ্রদ্ধাভাজন ভাইয়ের মহব্বত আর ভালোবাসার হক আদায় করার জন্য আমি লম্বা সফর করে পর্যন্ত এসেছি দাওয়াত রাখা হয়েছিল মহব্বতে আর ভালোবাসায় আর এই অবরোধের ভেতর দিয়েও আবার এই পর্যন্ত ছুটে আসা এটি একটি মহব্বতের বহির প্রকাশ ঘটানো এজহারে হুব এটা সুন্নাত ওনার আব্বাজান হযরত মুহাদ্দিস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফুফাজান বলে ডাকি আমি ডাকতাম কারণ শ্বশুরালয়ের নিসবতে আমার ফুফা শ্বশুর এই দিক দিয়ে ফুফাতো ভাই ভাই ভাইয়ের হক আদায় করা শরীয়তে ইসলামের একটি বিধান তাই আজকের এই মহতি সম্মেলনে হাজির হওয়া আপনারাও আসছেন বরকতের নিয়তে কিছু বলবার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন আমিন মহতরম হাজিরিন আল্লাহ পাকের লিস্টে পুরস্কার প্রাপ্ত কিছু মুনআম আলাইহ বান্দা আছে যাদেরকে বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাত দান করবেন যারা আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা তাদের পথে চলতে সূরা ফাতিহায় আমরা প্রতি রাকাতে রাকাতে দোয়া করি সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম এই পুরস্কার প্রাপ্ত কাফিলা যারা বিনা হিসাব যারা জান্নাতে যাবে তাদের চার ভাগে ভাগ হবে এর ভিতরে এক নাম্বার যারা বিনা হিসাব জান্নাতি এক নাম্বার দলটা হলো পৃথিবীতে যারা নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হিসেবে আগমন করেছিলেন সকল নবীরাই বিনা হিসাব জান্নাতি এরা আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দাদের এক নাম্বার কাফেল অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছেন
সকল নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি নবীরা আল্লাহ পাকের মাহবুব নবীরা মাসুম আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম নবীদের কোনো গুনাহ নাই নবীরা এতই মাহবুব যে দুনিয়ার মাটিতে গুনাহের মুখোমুখি তারা হয়ে গেলে আল্লাহ তাআলা কুদরতির কোলে করে তাদের পার করায় দিয়েছেন আবর্জনা ময়লা গুনার ময়লার সাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো পয়গম্বরকে টাচ করার নাই যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জুলাইখার বন্দিশালায় আটকা পড়েছিলেন অন্দর মহলে যে দরজাগুলোর চাবি ছিল জুলাইখার কাছে কিন্তু আল্লাহ তার নবী তার পয়গম্বরকে কুদরত দিয়ে পার করে নিয়ে গেছেন জুলাইখার চক্রান্ত থেকে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে কুদরত দিয়ে হিফাজত করেছেন গুনাহের দাগ কালিমা নবীর গায়ে লাগতে দেন নবীরা যারা আছে সব মাসুম নবীদের কোনো গুনাহ নাই নবীরা বিনা হিসাব জান্নাত তবে আমরা যদি বিনা হিসাব জান্নাতি পুরস্কার প্রাপ্ত হইতে চাই তাহলে নবী হওয়ার কোনো লাইন নাই নবী হওয়ার সুযোগ নাই তবে এর পরের আরো তিনটি কাফেলা আছে ওই কাফেলায় নাম লেখানোর দরজা খোলা আছে নবী হবে না কেউ কারণ আমাদের নবী শেষ নবী আমাদের নবীর শান হলো নবী যে শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আমাদের নবীকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানিয়েছেন শেষ নবী বানাইছেন আমাদের নবীর পরে আর নবী নাই আমাদের নবীজির পরে যদিও নবীর আগমন ঘটবে একজন নবী হিসেবে না আমাদের নবীর অনুসরণের জন্য আসবে তিনি হলেন জলিলুল কাদার পয়গম্বর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ভক্ত দাবিদার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে ভ্রান্ত আকীদা সংরক্ষণ করে আমরাই মুসলমানেরা পৃথিবীর সব নবীর উপরে সাচ্চা আকীদা সংরক্ষণ করি এবং আমরা সকল নবীদের নবুয়তের উপরে ঈমান রাখি এ কারণে আমাদের ঈমানে মুফাসসালে বাচ্চা অবস্থায় বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ইকো বন্ধ করো আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسله رسله সকল নবীদের উপরে আমরা ঈমান রাখি আমরা শুধু আমাদের নবীর নবুয়তের উপরে ঈমান রাখি তা না আমাদের নবীর পূর্বে যত নবী দুনিয়ায় আছে সব নবীর নবুয়তের উপরে আমাদের ঈমান এ কারণেই ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও আমাদের সাচ্চা ঈমান আর ইহুদিদের হলো নাসারাদের হলো তাদের নবীদের প্রতি মিথ্যা ভক্তি যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ওদের আকীদা হলো ঈসা ইবনুল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে কিন্তু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বড় বড় তিনটা আকীদা যেটা আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে তিন আকীদা যদি মুসলমানের কারণ না থাকে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে এক নাম্বার আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর এমন এক কুদরতি পয়গম্বর যাকে আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে বাপ সারা জন্মদান করেছেন ঈসারা মনে করে ঈসাইরা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাপ আছে এবং তারা বাপ সাব্যস্ত করে আল্লাহ তাআলাকে আর আমাদের আকীদা হলো
যে আমাদের আল্লাহ তাআলা সম্পর্কে বিশ্বাস হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহ কারো সন্তান না অর্থাৎ আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নাই এবং আল্লাহ তাআলার থেকেও কেউ জন্মায় নাই আল্লাহ তাআলা বিবির মুখাপেক্ষী না আল্লাহ তাআলা সমাদ আল্লাহ তাআলা সন্তানের মুখাপেক্ষী না আল্লাহ তাআলা সমাদ আমরা মুখাপেক্ষী আমরা বিবির মুখাপেক্ষী আমরা বুড়া হয়ে গেলে সন্তানের মুখাপেক্ষী আল্লাহ তাআলা কোন সন্তানের মুখাপেক্ষী না আল্লাহ তাআলা বিবির মুখাপেক্ষী না আল্লাহ তাআলা সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সুতরাং ঈসা পয়গম্বর সম্পর্কে আমাদের তিনটি আকীদার এক নাম্বার হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ নাই কামা সালি আদম আদম বাবার যেমন বাবা নাই ওরকম পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নাই ঈসা আলাইহিস সালাম বাপ সারা দুনিয়াতে জন্মাইছেন জন্ম দিবেন কে আল্লাহ তাআলা যে পাঠাইছেন দুনিয়ায় বাপ সারা বলুন আওয়াজ করে এটি ঈমানের আওয়াজটি আল্লাহর জন্য এটা কি সম্ভব না অসম্ভব যিনি বাপ মা দুইজন সারা আদম বানাইতে পারে তিনি বাপ সারা ঈসা বানাইতে পারে না সুতরাং এক নাম্বার আকীদা ঈসা আলাইহিস সালামের বাপ নাই দুই নাম্বার আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরেন নাই তাকে হত্যা করা হয় নাই শহীদ করা হয় নাই মা কাতালুহু পয়গম্বর ঈসাকে শহীদ করা হয় নাই তাকে শুলিতেও চড়ানো হয় নাই আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নিরাপদে আসমানে উঠায় লয়ে গেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয় নাই দ্বিতীয় নম্বর আকীদা তিনি জীবিত আছেন সুস্থ আল্লাহ পাকের হিফাজতে স্বাভাবিক জীবন যাপন করছেন তবে আমরা জীবন যাপন করতেছি জমিনে আর পয়গম্বর আল্লাহ পাকের নিরাপত্তায় চতুর্থ আকাশে স্বাভাবিক জীবন যাপন করতেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রজনীতে আসমান সফরকালে চতুর্থ আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেছেন মুলাকাত হয়েছে জীবিত আছেন দ্বিতীয় আকীদা খ্রিস্টানরা মনে করে মারা গেছে এ কারণে ওরা ওদের উপাসনালয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুলিতে চড়া মূর্তি বানিয়ে ওরা পূজা করে পয়গম্বর ইন্তেকাল করেন নাই পয়গম্বরের মৃত্যু হয় নাই পয়গম্বরকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়ে গেছেন আকাশে আছেন তিন নম্বর আকীদা হলো নুজুলে ঈসা পয়গম্বরের আবার আগমন ঘটবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল বিস্তারিত বিবরণ পেশ করেছেন চতুর্থ আকাশ থেকে তিনি জমিনে অবতরণ করবেন করবে কিয়ামতে দামেস্কের জামে মসজিদে পয়গম্বর আগমন করবেন ছাদের উপরে নামবেন আল্লাহর কুদরতে নামবেন সেখান থেকে জমিনে নেমে দাজ্জাল কি তিনি কতল করবেন গোটা দুনিয়ায় ইসলামের পতাকাকে উঁচু করবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নুজুলে ঈসা যে হবে এই আকীদা এই বিশ্বাস ঈমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কবরের জায়গাও দেখায় দিয়েছেন এ কারণে হুজরা আয়েশায় চারটি কবরের জায়গা তিনটি পুরা হয়েছে একটা খালি আছে খালি জায়গায় শায়িত হবেন ঈসা ইবনে মারিয়াম পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওজা আথারে সরওয়ারে দুয়া আলম নবীর পাশে শায়িত হবেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪০ বছর
45 বছর দুনিয়াতে হায়াত পাইবেন এর ভিতরে জমিনে আসার পরে যে সময়টা তিনি দুনিয়ায় থাকবেন ওনার দুটি বাচ্চাও হবে সাতটা সন্তানও হবে আশ্চর্য বিষয় হলো পয়গম্বরের দুনো বিবি আর সাত বাচ্চারই কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে পয়গম্বরের বিবি আর পয়গম্বরের কন্যা ছেলে মেয়ে তাদের কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের ধর্ম হয় ইসলাম তাদের নবী হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেইখানে যদি কাদিয়ানীরা বলে নতুন কোন কথা তাহলে ওরা কত জঘন্য সম্প্রদায় চিন্তা করে ভেবেচিন্তে হৃদয়ে ওদের পরিচয় চিনে রাখা দরকার নবী ইসার নবুয়ত চলবে না তো কাদিয়ানীর নবুয়ত চলে না কি আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন لو كان موسى حيا আরে ঈসা না খালি موسىও যদি জীবিত থাকত রূহুল্লাহ শুধু নয় কালিমুল্লাহ যদি জীবিত থাকতেন তাহলে কালিমুল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করতেন সুতরাং আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নবিয়িন আনাল আকিব আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আল্লাহর রাসূল আরো স্পষ্ট করে বলেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমার আমার পরে যদি দুনিয়াতে কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো আল্লাহু আকবার বলেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার পিছনের কেউ আসলে তার নবুয়ত চলবে না নতুন করে কেউ নবী হবে না তবে নবী কেউ হইলে উমর হইতো উমর হয় নাই নবী কেউ হইলে উমর হতো উমর তো নবী হয় নাই কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না হযরত উমরের আলাদা আজব শান হযরত উমর হলেন মুহাদ্দাস আল্লাহর রাসূল বলেন সব পয়গম্বরের মুহাদ্দাস আছে আমার মুহাদ্দাস উমর অর্থাৎ উমরের হৃদয়ের ভিতরে আল্লাহর কথা এলকা হয় একুশ জায়গায় আয়াতে কারিমা নাজিল হয়েছে হযরত উমরের মেজাজ মতন এমনকি হযরত উমরের সাথে আল্লাহ তাআলার তাআল্লুক এত গভীর মদিনায় কেউ যদি কিছু স্বপ্নে দেখে সেটাও হযরত উমরের কাছে খবর থাকে মাকাম হলো বড় আলিশান ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর আল্লাহর রাসূল বলেছেন আমার পরে নবী হইল উমর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি আযান স্বপ্নে দেখছি উমর কয় এগুলো আমি আরো আগে থেকে দেখি যখন নামাজে কিভাবে আহ্বান করা হবে হাবিবে কিবরিয়া নবীর মসজিদে এসে পয়সা দেখা লাগে সাহাবীরা এক একজন এক এক সময় আসে সব জড়ো হয় তারপরে নামাজ হয় নবীজির কষ্ট হয় সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী নামাজে আহ্বানের তরিকা আনা হোক কেউ বলে আগুন চালায় তারপরে ধোঁয়া উড়ায় মানুষদেরকে নামাজে ডাকা হোক আল্লাহর রাসূল বললেন মজুসিদের শিহার আগুনের পূজা এ দিয়া ইবাদতে ডাকা যায় না কেউ বলে ঘন্টি বাজানো হোক এটা কাফের মুশরিকের পূজার শিহার অমীমাংসিত অবস্থায় মজলিস শেষ হয়ে গেছে রাতের বেলায় যায়েদ বিন আব্দুর রব্বি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি খেজুর বাগানের একজন সাহাবী স্বপ্নযোগে আজান শিখেছেন আল্লাহর প্রেরিত দূতের কাছ থেকে আজান শিখে এসে বলে ওগো আল্লাহর নবী রাতে স্বপ্নে দেখি একজন দব লয়া যায় চাইলাম নামাজে এটা দিয়ে ডাকবো এজন্য তার কাছে চাইলাম যে এটা বেজবানি আমার কাছে আতবিয়নি এটা বেজবা আমার কাছে কয় না এটার চাইতে ভালো জিনিস তোমারে শিখামু কয় কি শিখাইছে তোমারে কয় আমাকে আজানের কালিমাগুলো শিখাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার
أشهد أن لا إله إلا الله دوي بار أشهد أن محمد رسول الله دوي بار حي على الصلاة دوي بار حي على الفلاح دوي بار الله أكبر الله أكبر لا إله إلا الله কানে উঙ্গুলি দিয়া এমনি কাবা মুখী দাঁড়ায় নাকি দিতে হইব আল্লাহর রাসূল বলেন যাকে স্বপ্নে দেখেছো এটা সত্য স্বপ্ন দেখেছো রুইয়াতুকা সালিহান সাদিকান তোমার স্বপ্নটা স্বপ্ন সত্য স্বপ্ন এটা ফেরেশতাই ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লামাক তাজিন তোমাকে আযান শেখাইছে بلال কে ডাকো বিলালের আওয়াজ উঁচু তারে দিয়ে আযান দেওয়াও আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি যখন স্বপ্ন বলতেছে স্বপ্ন বলা শেষ হইলে যখন বিলাল কে ডাকার সিদ্ধান্ত হয়ে গেছে আযানের কালিমাত নিশ্চিত হয়ে গেছে হযরত ওমর এবার বলে এই স্বপ্ন তো আমি অনেক আগে থেকে দেখি কারণ হযরত ওমর তো মুহাদ্দাস নবীর কথা সাহাবীদের জামাতের ভিতরে হযরত ওমরের দিলের ভিতরে ইলকা করা হয় ওনার দিলের ভিতরে ইলকায়ে রহমানি হয় এ কারণে ওনার মেজাজটা ওহির মেজাজ আল্লাহর রাসূল বললেন বললা না কেন গে ওমর তুমি দেখেছো এই স্বপ্ন তুমি দেখছো আগে তুমি কেন বলো নাই আমি দেখলাম আমার একটা খেজুর বাগানের রাখাল ভাই ইতিহাসের পাতায় তার নাম উঠতেছে এজন্য চুপ করে রইলাম ইসার করলাম বায়ের নামটা ইতিহাসের পাতায় সাহিবুল আযান হিসেবে লেখাইলাম তারপরে মুখ খুললাম হযরত ওমরের দিলের ভিতরে ইলকা হয় হযরত আলী হযরত ওমরের যুগে স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল মসজিদে বসে আছে নামাজ পড়ে আল্লাহর রাসূল ঘুরে বসেছেন ফজরের নামাজের পরে আল্লাহর নবী মুসল্লিদের দিকে ঘুরা বসছেন একটুকরি খেজুর হযরত নবী পাকের সামনে হাজির হয়েছে মসজিদের মুসল্লিদেরকে আল্লাহর রাসূল খেজুর বণ্টন করতেছেন হযরত আলী বলেন স্বপ্নে দেখি নবী খেজুর বাটে একটা একটা আমার বাড়ি এসে বসছে তা আমি হাত পাচ্ছি আমাকে নবী যে একটা খেজুর দিয়েছে আমি খাইছি এর ভিতরে এই মসজিদের নববীর আযান শুরু হয়েছে ঘুম ভেঙে গেছে মসজিদে গেছি যা দেখি হযরত ওমর নামাজ পড়ায় হযরত ওমর নবী পাকের মতো ঠিক নবী যেমনে বসছিল অমনে বইছে আশ্চর্য যেমন টুকরি স্বপ্নে দেখছি ওই রকম এক টুকরি খেজুর হযরত ওমরের কাছে আসছে নবী যেমনে স্বপ্নের ভিতরে খেজুর বণ্টন করতেছে দেখেছি দেখি হযরত ওমর ঠিক সকলকে লাইন করে দাঁড় করায় সবাই রে খেজুর দিতেছে আমি লাইনে দাঁড়ায় গেছি হযরত ওমর আমাকেও একটা খেজুর দিবেন হযরত ওমরের কাছে দ্বিতীয়বার আমি আরেকটা খেজুর চেয়ে বললাম আমারে কি আরেকটা দেওয়া যায় না হযরত ওমর বলে রাতের বেলায় নবীর বণ্টনে তো একটাই পেয়েছেন আমার কাছে দুইটা চান কেন লিকুল্লি নবীন মুহাদ্দাস সব নবীর একজন মুহাদ্দাস আছে আল্লাহর রাসূল বলে মুহাদ্দাসি ওমর আমার মুহাদ্দাস হলো ওমর আল্লাহর রাসূল বলেন কেউ যদি আমার পরে নবী হতো তাহলে ওমর নবী হইতো সেই ওমর নবী হয় না পায়খানার ভিতরে ডুইবা মরছে সে নাকি নবী এইটা নিয়ে আবার সন্দেহ হলো বাংলাদেশের যারা প্রশাসনের বড় উঁচু চেয়ারে বসে আছে তাদের সঙ্গত কারণেই 90 ভাগ মুসলমানের মাটিতে এই কাত্তার গুলা কাদিয়ানিদেরকে সমাবেশ করার সুযোগ দিয়ে দেয় আর ওয়াজ মাহফিলে বাধা দেয় ওয়াজ মাহফিলে বাধা দেয় কারণ এদের আকীদা দুরুস্ত নাই এরা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও জানে না এবং এরা আমাদের নবী আলাইহিস সালামের শান সম্পর্কেও জানে সুতরাং নিজের সন্তানদেরকে শেখাও তোমার নবী শেষ নবী আমার নবী শেষ নবী আমার পরে আর কোন আমার নবীর পরে আর কোন নবী নাই কিয়ামত পর্যন্ত কেউ আর নবুয়ত পাবে না
نبي هو يكيو جنت جيت برمينا كنتو جنت جوار آرو كسو بنا خشاب كافلا سي جرا بنا خشاب اللہ جنت پابي نبي را جمون بنا خشاب جنت جابت نبي دير پاشاباشي صدق این دير کافلاو بنا خشاب اللہ جنت جابي نبي را جمون بنا خشاب جنت جابي صدق راو بنا خشاب اللہ جنتی صدق راو منعم علی پرشکار پرفتو کافلا صدق دیر ایک نمبر خلن حضرت ابو بکر جنی صدق دیر سردار اللہ جنتیر آٹو دروازہ ابو بکر صدق کے ڈاک بے جنتیر دی ای صدقیر کافلا نام لکھنو شجوگا سے তবে এমনি এমনি মুসলমানের ঘরে জন্ম নিলে সিদ্দিক হয় না সিদ্দিক কারণ নাম রাখলে সে সিদ্দিক হয় না আমগর বাড়ি ইসলাম আছে ছেলের নাম ইসলাম রাখছে আমগর বাড়ি সিদ্দিক আছে ছেলের নাম সিদ্দিক রাখছে হেগর বাড়ি রোজাও আছে ছেলের নাম সিয়াম রাখছে রোজা রাখে না একটা নামাজ পড়ে না একক তো হক বলাই হক বাতিলের ব্যবধান নাই নাম রাখছে সিদ্দিকের জন্য সিদ্দিক না সিদ্দিকের কিছু কোয়ালিটি থাকতে হয় তবে কেউ যদি কোয়ালিটি ফুল হয়ে যায় তাহলে তার নামটা সিদ্দিকের লিস্টে আসমানে চলে যায় নবী হওয়া যাবে না কিন্তু সিদ্দিক হওয়া যাবে এই জন্য সিদ্দিক হওয়ার জন্য মন রাখতে হবে যে আমি সিদ্দিক মুমিন হয়ে কবরে যাব এই ইরাদা রাখতে হয় যে আমাকে সিদ্দিক হইতে হবে সিদ্দিক যদি কেউ হইতে চায় তাহলে শরীয়ত ইসলামের সকল বিধানাবলী মানার পাশাপাশি তার জাহির বাতিনের এমন কিছু আওসাফে হামিদা জাতির কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে জাতি তারে বলবে আহারে সিদ্দিক মুমিন সে কেমন তো আমাদের আকাবিররা বলেন সিদ্দিক সে হয়ে যাবে ওয়াস সিদ্দিকুল লযী লা ইউখালিফু কওলুহু আন ফিআলিহি সিদ্দিক তারা হয়ে যাবে যাদের কথা কাজ এক হয়ে যাবে সিদ্দিক তারা হয়ে যাবে ওয়াস সিদ্দিকুল লযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি তারা সিদ্দিক হয়ে যাবে যাদের ভেতর বাহির রং এক হয়ে যাবে অর্থাৎ ভিতরেও তাকওয়াল্লাহ বাইরেও তাকওয়াল্লাহ কলবের ভিতরেও ঈমান আছে বাইরেও ঈমান আছে ভিতরেও ইসলাম আছে বাইরেও ইসলাম আছে আল্লাহু আকবার বলেন কিন্তু আজব মুসলমান হইলো আমরা আমাদের কারোর ভিতরে ঈমান আছে কিন্তু বাইরে নাই হেরা আবার পাক্কা ঈমানদার দাবি করে তারা আবার গল্প কয় কয় হুজুর আমরা নামাজ পড়ি না তুমি পড়ি না আপনাদের মতন পাগড়ি পরা করি না কিন্তু ভিতর ফাইন ভেতরে এক নাম্বার ঈমান তার মানে জাহির তার খলত মলত কিন্তু বাতিন তার ভালো আছে এটার দাবিদার সে তার মানে সে আহলে মারেফত দাবি করে কয় শরীয়ত আমার ভিতরে না থাকলেও মারেফত আছে ভিতর ঠিক আছে ভেতর সাফ আছে যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারেফত নাই শরীয়তের পূর্ণাঙ্গ পাবন যে হবে সে আহলে মারেফত হবে যার জাহির সুন্নত দিয়ে সুসজ্জিত হবে তার বাতিনে মারেফত জন্মগ্রহণ করবে তাকমিলে মারেফতহি তাকমিলে মারেফতহি মুহাব্বত রাসূলুল্লাহ কি হায় বন্দেগি খোদা কি হায় ইতাআত রাসূলুল্লাহ কি تکمیل معرفت ہے محبت رسول اللہ کی ہے بندگی خدا کی ہے اطاعت رسول اللہ کی ہے بندگی خدا کی ہے اطاعت رسول اللہ کی تسکین دل ہے تسکین دل ہے سرور کون مکان کی یاد سرمایہ حیات ہے
الفة رسول الله کی سرمایہ حیات ہے الفة رسول الله کی اتنی سی آرزو ہے بس اے رب دو جہاں دل میں رہے ہر وقت محبت رسول اللہ کی دل میں رہے ہر وقت محبت رسول اللہ کی نبی پاکر محبت جرنا شعبر کشار اہل معرفت آر نبیر محبت دامی دیا رہے نا نبی بلسن جی امار سنت کی محبت کرے شہلو امار آشان من احب سنتی فقط احب بنی شتران بیدری ایمان اسی دا دابی کوئی را مومین ہو جائے نا بیدری اسلام اسے ای دابی تے مسلم ہی شبے اسمانیر خطا ہے نام لکھنا بولے نام لکھنا زورے بولے نام لکھنا جائے نا شتران بیدر جمون ایمان تھکتے ہوئے بائرو ایمان رکھتے ہوئے پالتے ہوئے شتران زرا سے نہیں گروبے যে হুজুর আমগর ভিতর ঠিক আছে বাদ পারি ব্যবসাটা ছাইরা দেন কি কথা কন না কেন জোরে আওয়াজ করে বলেন না কেন এনি বাদ দেন আবার কিছু আছে উপর দেখলে মনে হয় কেবল মাত্র আব্দুল কাদের জিলানি আকাশ থেকে নামছে এই রকম সুফি দরবেশ কিন্তু সুদ খায় কিন্তু গুটা চালি করে চগল খুরি করে কিন্তু তার ভেতরে নিফাকাত আছে দরবেশ দরবেশ লাগে এদেশের নায়েবে নবীদের দুশমনি করে কোরআনের দুশমনি করে মাদ্রাসার দুশমনি করে আস্ত দরবেশ শয়তান ভাব ধরেছে শয়তানে নেতরও ইসলাম রাখতে হয় এ কারণে হুয়া সিদ্দিকুল লাযি লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি সিদ্দিক হলো সে যার ভেতর বাহিরের রং এক হয়ে যাবে এমন কি সিদ্দিক বলা হয় তাদেরকে যারা আল্লাহ পাওয়ার জন্য সব ছাড়তে রাজি হয়ে যাবে ওয়া সিদ্দিকুল লাযি ইয়াবদুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করতেন ওগো আল্লাহ না জান্নাত আমার মাকসাদ না হুর গিলমান আমার মাকসাদ কিন্তু তুমি যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতে আমানে আমিও নাই জান্নাত আছে তুমি নাই অমন জান্নাত আমার ভোগ বিলাসের দরকার নাই তুমি আছো জান্নাত নাই তাতেও আমি আব্দুল কাদের জিলানির কোনো দুঃখ নাই আল্লাহু আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন ওর গেলমান পামু এর লেগে গোলামি করি না গো আল্লাহ গোলামি করি পাবো আমি আমার মাওলা এইটা যাদের হাল এইটা যাদের দিলের হাল তারা সিদ্দিক হয়ে যায় তবে এই জায়গায় যাওয়াটা তো অনেক কঠিন কাজ এই জায়গায় সবাই যেতে পারে না তবে জনসাধারণ জাহেল মূর্খ দিন মজুর ছোট বড় সবার বিনা হিসাব জান্নাতে যাওয়ার আসান আর একটা দরজা হলো সুহাদার দপ্তরে নিজের নাম লেখায় না শহীদ হয়ে যাও ফিলিস্তিনিরা শহীদ হইতেছে পিচ্চি পিচ্চি বাচ্চারা শহীদ হইতেছে যারা দিনের জন্য শহীদ হয় এরা বিনা হিসাব জান্নাতি হয় আল্লাহু আকবার জোরে করে বলেন এই মুসলমানের আওলাদ তোমরা শহীদ হওয়ার নিয়ত রাখবা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো শহীদ হয়ে বিনা হিসাব জান্নাতে যাইতে এক কারি আমলও লাগে না আর এক কারি এলেমের খাজানাও লাগে আল্লাহর জন্য নিজের জানটা দিলেই শহীদ যারা শহীদ তারা মুনাম আলাইদের তৃতীয় দল এরাও বিনা হিসাব আল্লাহর জান্নাত বিনা হিসাব জান্নাত কিন্তু আশ্চর্য জগৎ দেশে বসবাস করি এই দেশে আল্লাহর জন্য মরার মানুষ কম দলের জন্য মরার লোক আছে মার্কার জন্য মরার লোক আছে প্রেমিকার লেগে মরার লোক আছে প্রেমিকের লেগিয়া মরার মানুষ আছে নায়কের লেগে মরার লোক আছে নায়িকার লেগে মরার লোক আছে টাকার লেগে মরার লোক আছে বাড়ির লেগে মরার লোক আছে এক হাত জমিন দখল করতে গিয়ে মাদার হতে করতে প্রস্তুত আছে
কিন্তু দ্বীনের জন্য মরার লোক নাই এই আওয়াজ করে বলেন না কেন জোরে আওয়াজ করে বলেন না কেন যদি ওইটাই 90 ভাগ মাটিতে থাকতো তাইলে 90 ভাগ মুসলমানের মাটিতে দ্বীনের কোন দুশমন মাথা উঁচা করার সাহসই পেত না হিম্মত পেত না হিম্মত পেত না হ্যাঁ আছে কিছু আছে সাগর জ্বালা যন্ত্রণায় পশ্চিমাদের যারা সন্তান যারা তাদের ঘুম নাই কিছু আছে নাই যে তা না কিছু আছে বিদায় তারা কখনো সাপ্লায় শহীদ হয়ে যায় কখনো রাজপথে শহীদ হয়ে যায় কখনো নবীর ختم নবুয়তের পতাকা হাতে শহীদ হয়ে যায় কখনো কোরআন বুকে শহীদ হয়ে যায় ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন এই যে কাফেলাটা আছে এদের কারণে এদের রব আসলে তো আল্লাহর রাসূলের একার রব রবের একটা আসর তো আছে ওটার ওয়ারাসাত উম্মতের ভিতরে আছে মসীরাত শহর আল্লাহর রাসূল কোথাও বসে থাকলে নবীর রব এটা ডান দিকে এক মাসের সফরের পর বাম দিকে এক মাসের সফরের পর পশ্চিম পূর্ব শিমাল জনব চতুর্দিকে মসীরাত শহর এক মাসব্যাপী আরবি ঘোড়া মাইল দৌড়ের রাস্তা পর্যন্ত নবীজির প্রভাব পড়ে থাকত সঙ্গত কারণে আমাদের একজন নায়েবে নবীর প্রভাবে সারা দেশ কাঁপতে থাকে শাইখুল ইসলামের প্রভাবে সারা দেশ কাঁপত বাবুনগরীর প্রভাবে সারা দেশ কাঁপত হ্যাঁ কাঁপত এখনো এখনো কিছু উলামা হযরত যারা রয়েছেন তাদের তাদের ভয়ে ভীতিতে দেশ কাঁপতে থাকে এদেরকে বাইরে বের হইতে দিতে তারা ভয় পায় বাইরে বের হইতে দিতে ভয় দেশ কাঁপতে সুতরাং সুতরাং মুহতারাম হাজিরিন এই যে রব এটা তো উম্মতের মিল্লাতের আলেমদের ভেতরে আছে কারণ মিল্লাতের আলেমরা মরতে রাজি দিন বিক্রি করতে রাজি ধর্ম বিক্রি করতে রাজি না মরতে রাজি তবে যারা ধর্মের জন্য দিনের জন্য মরে তারা শহীদ শহীদরাও বিনা হিসাব জান্নাতি এই কারণে শহীদ হওয়ার দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন আজ থেকে শহীদ হওয়ার দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন আর যদি সরকার কয় যে ফিলিস্তিন যাও গা শহীদ হও গা যাইবেন ইনশাআল্লাহ যাইবেন কারা কারা যাইবেন আপনারা নেই আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে শহীদি মরণ দান করেন বলেন আমিন চার নাম্বার বিনা হিসাব জান্নাতে যেতে হলে ওলি হওয়ার লাগবে ওলি গাছে ধরে ওলি রাস্তাঘাটে পাওয়া যায় ডাক্তার যেমন বানাইতে হয় ইঞ্জিনিয়ার যেমন বানাইতে হয় ওলির জামা তো বানাইতে হয় বানাইতে হয় ওলি বানানোর জন্য এরকম মাদ্রাসার জরুরত হয় বাচ্চা বাচ্চা ছেলেরা তাহাজ্জুতের পাবন্দ হয় কোরআন বুকে ঘুরে বেড়ায় সুন্নত আর মুস্তাহাব্বাতেরও হিফাজত করে বেড়ায় ওলি আল্লাহু আকবার বলেন আরো আস্তে করে বলেন আর একটু আস্তে করে বলেন আরো আস্তে করে বলেন কারণ ওলি তো রোডে ঘাটে পাওয়া যায় না কি বলেন রোডে ঘাটে পাওয়া যায় চটপড়া জটওয়ালা তালাওয়ালা শিকলওয়ালা ওলি পাওয়া যায় তাই না বুঝলে ওই যে কে জেনে কয় বুঝলে বুঝবা তো না বুঝলে তেস কথা ওইটা এইটাও বুঝলে বুঝবা তো না বুঝলে ওলি বানাইতে হয় এখানে ওলি বানাইতে মাদ্রাসার জরুরত হয় ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন মাদ্রাসা লাগবে কি লাগবে না মাদ্রাসার সাথে আছেন যে ইনশাআল্লাহ সুদা করেন সুদা করেন ওয়াদা করেন ইয়া আল্লাহ ওলি বানাতে ওলিদের জামাত বানাতে মাদ্রাসার খেদমত মত পর্যন্ত জারি রাখিব চিল্লা এখন ইনশাআল্লাহ আরো জোরে করে করেন জোরে করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ সুদা করেন